যে কোনো দেবদেবীর পুজো পদ্ধতির বিশেষ অঙ্গ হলো মুদ্রা প্রদর্শন। এই মুদ্রা হলো হাতের কিছু শৈলী প্রদর্শন যা দেবদেবীদের সন্তুষ্টি প্রদান করেন এবং দেবদেবীরা সন্তুষ্টি হয়। তাই পূজাকালে মুদ্রাবিহীন পূজা অসম্পূর্ণ পূজা। তাই প্রত্যেক পুরোহিতের এই বিভিন্ন পুজোর বিভিন্ন স্থানে এই মুদ্রাগুলো সঠিকভাবে প্রয়োগ করতে হয়। আজকের এই ভিডিওতে বিশেষ বিশেষ কিছু অত্যাবশ্যকীয় মুদ্রা কীভাবে করতে হয় তা দেখানো হয়েছে এবং কোন সময় এই মুদ্রা ব্যবহার করা হয় তা দেখানো হলো। এই ভিডিও দেখে যদি একজন নবীন পুরোহিত উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিও সার্থক বলে মনে করব। এটি হচ্ছে অবগুণ্ঠন মুদ্রা, আবাহনকালে করতে হয়। বিশেষার্ঘ্য ও সামান্যার্ঘ্য দেবার সময় এই মুদ্রার প্রয়োজন হয়। ধেনু মুদ্রা, অমৃতিকরণকালে এই মুদ্রা প্রদর্শন করতে হয়। যোনি মুদ্রা, বিসর্জনকালে এবং চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠার পূর্বে এই মুদ্রা প্রদর্শিত হয়। মৎস্য মুদ্রা, আচ্ছাদন দেবার জন্য এই মুদ্রা ব্যবহার করা হয়। বিশেষার্ঘ্য বা সামান্যার্ঘ্যের আচ্ছাদনকালে মৎস্য মুদ্রা প্রদর্শিত হয়। নারাজ মুদ্রা, পুষ্প শুদ্ধি করার সময় এই মুদ্রার ব্যবহার হয়ে থাকে। কূর্ম মুদ্রা, দেবদেবীর ধ্যান করার সময় পুষ্প নিয়ে এই মুদ্রা প্রদর্শন করতে হয়। গালিনী মুদ্রা, বিশেষার্ঘ নিবেদন করবার সময় এই মুদ্রার বিশেষ প্রয়োগ আছে। দেবদেবীর আবাহন করবার সময় পঞ্চমুদ্রা প্রদর্শন করতে হয়। এই পঞ্চমুদ্রার প্রথম মুদ্রা আবাহনী মুদ্রা। এই আবাহনী মুদ্রা প্রদর্শনকালে ইহা গচ্ছ এই মন্ত্রটি বলা হয়। তারপর স্থাপনী মুদ্রা দেখিয়ে ইহতিষ্ঠ মন্ত্রটি উচ্চারিত হয়। তৃতীয় মুদ্রা সন্নিধাপনী মুদ্রা, এই সময় ইহ সন্নিদেহি মন্ত্রটি পাঠ করতে হয়। চতুর্থ মুদ্রা সন্নিরোধনী মুদ্রা, এই সময় ইহ সন্নিরুদ্ধস্য মন্ত্রটি পাঠ করা হয়। পঞ্চম মুদ্রা হল সম্মুখীকরণ, অত্রাধিষ্ঠাং কুরু মম পূজাং গৃহাণ এই মন্ত্র বলে সম্মুখী মুদ্রা প্রদর্শন করা হয়। এরপর পরমীকরণ মুদ্রা প্রদর্শন করতে হয়। তত্ত্ব মুদ্রা, বৃদ্ধাঙ্গুল ও অনামিকার স্পর্শে তত্ত্ব মুদ্রা সৃষ্টি হয়। প্রাণ প্রতিষ্ঠার সময় দেবদেবীর ললাট স্পর্শ করতে হয় তত্ত্ব মুদ্রার সাহায্যে। লেলিহা বা লেলিহান মুদ্রায় দেবদেবীর হৃদয় স্পর্শ করতে হয়। সংহার মুদ্রা, বিসর্জনকালে সংহার মুদ্রা প্রদর্শন করতে হয়। নির্মাল্য গ্রহণ করে ঈশান কোণে ত্রিকোণ মণ্ডলে এই সংহার মুদ্রায় নেয়া পুষ্প অর্পণ করতে হয়। অঙ্কুশ মুদ্রা, জল শোধন করতে এই মুদ্রা ব্যবহার করা হয়। যারা এই ভিডিওটি দেখলেন সকলের প্রতি দণ্ডবৎ প্রণাম রইল। হরে কৃষ্ণ।